শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমরা আজকে যে জায়গাটা এসে মানে দাঁড়িয়েছি, এটা 1971 সালের মহান মুক্তিযোদ্ধার স্মৃতি বিজড়িত একটা জায়গা। আর এখানে আমরা আমাদের এই প্রজন্মের লোক, যেভাবে আমরা লোকে মুখে শুনেছি ব্যাপারটা, যে স্বাধীনতার বছর এইখানে আশেপাশে কোথাও ক্যাম্প ছিল এবং এটা হচ্ছে একটা গণকবর, যেখানে লোকজনকে এবং মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে এসে এখানে পাকিস্তানি হানাদার বাহিনীরা হত্যা করতো এবং গণকবর দিত। এটা আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা পাবনা জেলার সাঁথিয়া থানার অন্তর্গত নন্দনপুর ইউনিয়নের মাইবাড়িয়া গ্রামে। আর দর্শনার্থীরা যদি এখানে আসতে চায়, তাহলে ঢাকা পাবনা যে মহাসড়ক আছে, মহাসড়কের পাবনা পাওয়ার আগেই একটা বাজার আছে, মাতপুর বাজার। মাতপুর বাজারে নামলে মাতপুর থেকে নন্দনপুর রোডের দিকে গেলেই, পায়ে হাঁটা 2 থেকে 3 মিনিট আসলেই মাইবাড়িয়া কবরস্থানের পাশেই এই দুর্জয় সাঁথিয়াটা অবস্থিত। আমরা নাঙ্গল বয়ে আসি, এইসব জায়গা পলাই ছিলাম যে সময় পুরাই গুলি করে, সেখানে আমি দৌড়ি বাড়া চলে গেছিলাম। আর আমার এক চাষা আছে ওই বারে, তার বেদ দিয়ে বাড়ি মারছিল। কি নাম ওনার? আয়েস প্রামাণিক। আমার নাম আশা প্রালম। আমার দাদা মরছে, দাদার নাম হলো হায়দারি প্রামাণিক। কাকার নাম কাকা, কাকা আছে একটা ছোটো কাকা, ওনার নাম হচ্ছে কাদের প্রামাণিক। আপনার মুখে শুনেছি যে এইখানে নাকি খাল কেটে ছিল, পলা ছিল, সেনাবাহিনীর লোক আসে এরা গুলি করে মারছিল। এইভাবে কয়জন একসাথে? 10 জন, দুজন কাকা দাদা। বৌদ্ধভূমিটা দেখছি, দুর্জয় সাঁথিয়া। এই বৌদ্ধভূমিটার জন্য যে স্থাপনাটা বা স্মৃতিস্তম্ভটা করা হয়েছে, এর বাস্তবায়নে ছিল LGD, আর এর ডিজাইনটার প্রণেতা ছিলেন জুলফিকার জুলি, সাঁথিয়ারই একজন কৃতি সন্তান চিত্রশিল্পী। ওনার ডিজাইনেই পরে বাস্তবায়ন করা হয়েছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন।
লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।